তার আমন্ত্রণেই গতকালকে আমি এখানে আসার সৌভাগ্য লাভ করেছি এবং তার কথা আমার জন্য অবশ্যই অনেকটা নির্দেশ তুল্য। তিনি যদিও নির্দেশ করেন না, তিনি অনুরোধ করেন, অনেকের অনুরোধটাই আদেশের পর্যায়ে থাকে। তো সেই উপলক্ষে আজকে আপনাদের এখানে টিচার্সদের সাথে, স্টুডেন্টসদের সাথে আমার আজকের এই পর্বে আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি। আলোচনা যখনই গতকাল আমার সামনে এই বিষয়টা ছিল যে আমি আজকে এমন একটি অডিয়েন্সের সামনে কথা বলবো, একটা বিষয় আমার মাথায় ছিল যে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঞ্জয় স্যার, তিনি আরও দুটো বিষয়, দুটো টপিক এখানে উত্থাপন করলেন যেন এই বিষয়গুলো আমি টাচ করি। তা আমাদের আসলে আজকের সময়টা খুবই সংক্ষিপ্ত, খুব দীর্ঘ আমরা সেশনটা করব না। আমি চেষ্টা করব সবগুলো বিষয়, মৌলিক এবং বেসিক কিছু কথা যেন আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করতে থাকুন যেন আমার বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা বের করে আনেন যেই কথাগুলো আমি আলোচক এবং আপনারা শ্রোতা আমাদের সকলের জন্য উপকারী হয়। এই প্রসঙ্গে প্রথমে একটা কথা বলে রাখি যে হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস থেকে কথা বোঝা যায় যে শ্রোতাদের যে মনোযোগ এবং শ্রোতাদের যে আগ্রহ এবং তাদের হৃদয়ের যে আকুতি, এই সবগুলোই অনেক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আলোচক তার কথার মধ্যে, তার ভাষার মধ্যে শ্রোতাদের অন্তরের বিষয়টা, এর রিফ্লেকশন ঘটে, এর একটা প্রতিচ্ছবি হয়। অনেকগুলো বর্ণনা এমন পাওয়া যায়, বিস্ময়কর মনে হয় স্বাভাবিকভাবে। আমি জানি না আপনাদের মেডিকেল সায়েন্সে এর কী ধরনের ব্যাখ্যা আছে। একদিন একজন সাহাবি নামাজ চলছে জামাতের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, ইমামতি করছেন, নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী বললেন, এই নামাজের মধ্যে একজন সাহাবি তিনি একটু দেরি করে জামাতে এসেছেন, যেটা আমরা অনেক সময় দেরি হয়, জামাত শুরু হয়ে গিয়েছে, এর বেশ কিছুক্ষণ পরে আমরা এসে অনেকে জামাতে শরিক হই, তো তিনি তাড়াহুড়া করতে গিয়ে ভালো করে উজু করেননি,
তাহারাতটা অর্জন করার ক্ষেত্রে, পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে একটু তাড়াহুড়ো হলে যেটা হয় একটু ত্রুটি থেকে গেছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে নামাজ শেষে তিনি সকলকে লক্ষ্য করে বললেন, মা বালু আকওয়ামিন, আমাদের মধ্যে কিছু লোকের এমন একটা অবস্থা হয়ে গেল যে তারা সালাত আদায় করতে শুরু করে দেয় অথচ তার পূর্বে তাহারাত এবং পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে পরিপূর্ণ সজাগ এবং সতর্ক থাকে না। ইন্নামা ইউলাব্বিসু আলাইনাল কুরআন উলাইক, এরপরের যে কথাটা যে ওই মুসল্লির পবিত্রতা অর্জনের ক্ষেত্রে যে ত্রুটি তার একটা রিফ্লেকশন আমার উপরে হয় এবং যার কারণে আমি কোরআন তেলাওয়াত ভালো করে করতে পারি না। অর্থাৎ পবিত্রতার উজুর ত্রুটি হলো মুসল্লির, আর সেটার প্রভাব পড়ছে ইমামের উপরে, ইমাম তেলাওয়াত যেভাবে করার কথা তেলাওয়াত সুন্দর হচ্ছে না, তেলাওয়াতের মধ্যে এটা একটা ভুল হয়ে যাচ্ছে, তেলাওয়াতের মধ্যে আপনার সমস্যা তৈরি হচ্ছে। এটা খুব একটা এই বিষয় যে একজনের ত্রুটি পুরো নামাজের মধ্যে জামাতের মধ্যে একজন মুসল্লির ত্রুটি এটা ইমামের উপর যখন প্রতিক্রিয়া তৈরি করে তার মানে পূর্ণ জামাতের উপরেই সকল মুসল্লিদের উপরে তার একটা প্রতিক্রিয়া তৈরি হলো। তো এই জন্য আমি বললাম যে আপনারা যদি সকলে আমার জন্য দোয়া করতে থাকেন, আপনাদের হৃদয়ে আকুতিটা থাকে, সেটার একটা প্রতিচ্ছবি এবং তার প্রতিক্রিয়া আমার মধ্যে হবে এবং আমিও হয়তো কিছু ভালো কথা কিছু উপকারী কথা আল্লাহ আমার মুখ দিয়ে বের করবেন। আমি যেই বিষয়টা আলোচনা করার জন্য এখানে কোরআনে পাকের একটি আয়াত সুরাতুল বাকারার 56 নম্বর আয়াত 56 যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমি আজকের এই অডিয়েন্সকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আয়াতের শুরুতেই রয়েছে লা ইকরাহা ফিদ্দিন। লা ইকরাহা ফিদ্দিনের অর্থ স্বাভাবিক অর্থ হল ধর্ম পালনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই, অর্থাৎ কারো উপরে চাপ প্রয়োগ করার কোনো বিষয় নেই। একটি বিষয় কোরআনে পাকের মধ্যে একাধিক জায়গায় এই আয়াতটি এসেছে, এই 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 কাছাকাছি মিনিং, যেরকম সুরাতুল কাফিরুনের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে, এরকম আয়াত কোরআনে পাকের মধ্যে একাধিক জায়গায় আছে যে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বিষয়ে জবরদস্তি নেই। অনেক সময় আমরা এটা অর্থ করি ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই, আসলে এর অর্থটা কি, এর ব্যাখ্যাটা কি, যে ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই অথবা ধর্মের মধ্যে জবরদস্তি নেই, এর সবচেয়ে সুন্দর এবং অগ্রগণ্য যে ব্যাখ্যা, এর অনেকগুলি ব্যাখ্যা রয়েছে ইসলামের মধ্যে, অনেকগুলো বিধান আবার এমন আছে যেই বিধানগুলো দিয়ে মনে হয় যে না অনেক ক্ষেত্রে তো বাধ্যতামূলক আছে, আবার আল্লাহ বলছেন যে বাধ্যবাধকতা নেই জবরদস্তি নেই, অথচ ইসলামের বিধান হলো কোনো ব্যক্তি কালেমা পড়ার পর মুসলিম হওয়ার পর যদি সে নামাজ না পড়ে তাহলে তার জন্য কঠোর শাস্তির বিধান, কঠোর শাস্তির বিধান। ইসলামের যতগুলো স্কুল অফ থট রয়েছে, যতগুলো মাজহাব রয়েছে এবং ইসলামী ইতিহাসের যতজন প্রাজ্ঞ স্কলার রয়েছেন এই ব্যাপারে তাদের কারো কোনো দ্বিমত নেই যে যদি একজন মুসলিম সে নামাজ না পড়ে তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, এই ব্যাপারে কারো দ্বিমত নেই। হ্যাঁ, কতটা কঠোরতা করা হবে সেই ব্যাপারে, মাত্রার ক্ষেত্রে ডোজ কতটুকু হবে সেই ব্যাপারে দ্বিমত আছে, কিন্তু এখানে যে তার জন্য পানিশমেন্ট হবে এই ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। এমনকি যদি কেউ জাকাত আদায় না করে, জাকাত যদি না দেয়, যার সম্পদের উপর জাকাত ফরজ হয়েছে, জাকাত না দেওয়ার উপরেও যে কোনো ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেক বিধানই এমন রয়েছে যেগুলো ধর্মীয় বিধান, সেই ধর্মীয় বিধানগুলি পালন না করলে পানিশমেন্টের ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে, শরীয়তের মধ্যে রয়েছে এবং এগুলো
চূড়ান্ত কথা, এর মধ্যে আর কোনো বিভেদের কোনো জায়গা নেই। তাহলে লা ইকরাহা ফিদ্দিন, এখানে যে বলা হচ্ছে যে ধর্ম পালনে কোনো জবরদস্তি নেই, এটার কি অর্থ? আমরা এই বিষয়গুলির অনেক সময় ভুল ব্যাখ্যা নিজেরা উপস্থাপন করি এবং নিজেদের মতো করে আমরা একটা ব্যাখ্যা দাঁড় করাই এবং কোনো কোনো ক্ষেত্রে ভুল অর্থ করি, শাব্দিক একটা অর্থ করেই আমি একটা জিনিসের একটা ভুল মিনিং সমাজের মধ্যে দাঁড় করিয়ে দিই। এই বিষয়গুলিতে আমাদের খুব সতর্কতা অবলম্বন করা উচিত। মনে রাখতে হবে যে বিশেষ করে ইসলাম এটা কোনো লাওয়ারিশ ধর্ম না, যে কোরআন নিয়ে হাদিস নিয়ে যে কেউ যে কোনো ধরনের একটা মন্তব্য করে দিল অথবা কোরআনে পাক থেকে কোনো একটা আয়াতের খণ্ডিত অংশ নিয়ে নিজের মতো করে উপস্থাপন করলো, এই বিষয়গুলো খুব ঘটে এখন, এই বিষয়গুলো খুব ঘটে। এই জন্য আমি অ্যাজ এ মুসলিম সকলের প্রতি আমার এই ক্ষেত্রে খুব বিনীত অনুরোধ থাকবে যে ইসলামের বিষয়ে আপনি কোনো কিছু বলতে হলে অনেক সতর্কতা অবলম্বন করা উচিত, যেন আপনি কোনো এমন কোনো কথা না বলেন যেই কথাটা কোনো মারাত্মক ভুল অর্থ দাঁড় করায়। কারণ ইসলামের যে বিষয়গুলো আছে, ইসলামের যে কোনো বিষয়ের চূড়ান্ত কথা বলার অথরিটি আল্লাহর এবং আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে, আল্লাহর পক্ষ থেকে তার প্রতিনিধি হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুজনই হলেন তারা মূল অথরিটি ইসলামের বিষয়ে যে কোনো কথা বলার।